بسم الله الرحمن الرحيم. أشرفة كيتشن هومي আপনাদের স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো আমি আবারো আজকে একটা ভিন্ন স্বাদের একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি এখানে দেখুন দেশি লাল শাক নিয়েছি। এই লাল শাকটা কিন্তু আমাদের ছোট বড় সকলেরই খুবই দরকার, মানে পুষ্টিগুণে ভরা। লাল শাকটা ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের বয়স্কদের সবারই খুব পছন্দ। সেই লাল শাকটা আজকে আমি পুরো অন্যরকম করে রান্না করব। তো এই লাল শাকটা আমি কীভাবে রান্না করব পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আর কী কী দেবো আপনাদেরকে দেখিয়ে দেব। তো এই লাল শাক দিয়ে ঘুষো চিংড়ি দিয়ে আমি ভাজা করব। তো সর্বপ্রথম আমি শাকটাকে বেছে ধুয়ে নিয়েছি। নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর নিয়েছি কাঁচামরিচ কুচি। তো চলুন আমি রান্নাটা কীভাবে করবো পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে আর কথা বরাবর না, রান্নার কাছে চলে যাই। চুলো আমি একটা প্যান বসিয়েছি, দিয়ে দেবো সাদা তেল। তেলটাকে আমি একদম ভালো করে গরম করে নেব হাই হিটে। তো তেলটা আমার গরম হয়ে গেছে একদম, আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি যেটা করব, দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আগে ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দেবো একটু সামান্য নুন, একটু হলুদ গুঁড়ো, দিয়ে মাছটাকে 2-3 মিনিট আগে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা একটু আগে ভেজে নিলে হয় কি তরকারি ফ্লেভারটা আরও বেশি ভালো আছে, মানে ভালো লাগে খাই খেতে। তো মাছটাকে 2-3 মিনিট আমি আগে ভালো করে ভেজে নেব। তো 2-3 মিনিট আমি চিংড়ি মাছটাকে একদম ভালো করে ভেজে নিয়েছি। তো এখন আমি এটা চিংড়ি মাছটা উঠিয়ে নেব। তাহলে আপনারা না উঠাতে পারেন, এর সঙ্গে পেঁয়াজ মরিচটা একদম ভেজে নিতে পারেন। তো আমি একটু উঠিয়ে নেব চিংড়ি মাছটা। তো চিংড়ি মাছটা আমি উঠিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো রসুন কুচি, কাঁচামরিচ কুচি, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এটাকে ভালো করে ভেজে নেবো, একসঙ্গে ভালো করে ভেজে নেবো। আর চেষ্টা করবেন লাল শাকটা যদি একটু দেশি হয় আর ছোটো ছোটো হয়, ছোটো লাল শাকটা কিন্তু ভালো লাগে খেতে, আর বড়টা কিন্তু বেশি একটা ভালো লাগে না। তো দেশিটা নেওয়ার চেষ্টা করবেন। তো পেঁয়াজ রসুন কাঁচামরিচটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, যেহেতু ভাজার সময় চিংড়ি মাছের ভাজার সময় একটু নুন দিয়েছে, সেই জন্য স্বাদ অনুযায়ী দিতে হবে। দিয়ে এটাকে আবারও 2-3 মিনিট ভালো করে লবণটাকে মিক্সড করে নেব। এখন এই পর্যায়ে দিয়ে দেবো আমি কেটে ধুয়ে রাখা লাল শাকটা। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে শাকটাকে আগে ভালো করে ওলট পালট করে নেব। এই দেখুন আমার কিন্তু এটা একদম দেশি লাল শাক, একদম ছোটো ছোটো, বেশি একটা বড় না। দিয়ে শাকটাকে ভালো করে মিক্সড করে নেব। আর এই তরকারিটা কিন্তু ভাতের সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে। তো লাল শাকটাকে আমি একটু ভালো করে 2-3 মিনিট মিক্সড করে নেব। ঢাকনাটা খুলে দেব, দিয়ে শাকটাকে একটু উল্টে পাল্টে দেব, মিক্সড করে নেব এভাবে। এই দেখুন শাকে কিন্তু, আর শাকটা কিন্তু অবশ্যই আগে ধুয়ে, মানে পানি এটা একটা ঝুড়িতে তুলে পানিটাকে আগে ভালো করে ঝরিয়ে নিতে হবে। তো লাল শাকটা আমার একটু মানে উল্টে পাল্টে দিয়েছি। এখন ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। এই যে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব, আপনারা একসঙ্গেও ভাজতে পারেন। তো এটাকে আবার আমি মিক্সড করে নেবো, মানে উঠে উল্টে পাল্টে নেবো। আর অনেকে আছে কি লাল শাকের যে মানে ঝোলটা মানে পানিটা ওটা ফেলে দেয় ভাপিয়ে, কিন্তু যদি লাল শাকের পানিটা আমরা ফেলে দিই তো পুষ্টিগুণ সব চলে যাবে, তো তো শাকটা খেয়ে কোনো লাভ নেই। এই জন্য আমাদের উচিত শাকটাকে মানে যেভাবে পুষ্টিগুণটা ভালো থাকে ঠিক ওরকম করে রান্না করে খেতে হয়। তো লাল শাকটাকে আমি রান্না করতে বেশি একটা সময় লাগে না, লাল শাক 7-8 মিনিট মানে শাকটা বাছতে ধুইতে যায় একটু সময়, রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না। তো এখন আমি আবারও এটাকে
তিন থেকে চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য। তাহলে শাকটা আমার একদম মোলায়েম হয়ে যাবে। ঢাকনাটা খুলে দেবো। শাকটা আমার হয়ে গেছে, একটু এরকম মানে ভাজা ভাজা করবো না বেশি, একটা এরকম মাখা মুখো নামাবো। হয়ে গেছে আমার শাকটা। লবণটা অবশ্যই চেক করে নেবেন এর মাঝে, তো আমি চেক করে নিয়েছি। তো শাকটা আমার হয়ে গেছে, এখন ঢেলে নেব। তো দেখুন আমার লাল শাক চিংড়ি মাছ দিয়ে রান্না হয়ে গেছে। তো আমিও বলবো যারা এভাবে লাল শাকটা রান্না করে খান নাই, অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন, অল নোটিফিকেশনটা অন করে দেবেন। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।